আজ বৃহস্পতিবার আটই চৈত্র দু হাজার তেইশ সালের মার্চ সিংহ রাশি কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে জানাবো আজ যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার নামটি দেবতাদের গুরুদেব বৃহস্পতি এবং নবগ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা পরিবার পুত্র সন্তান দাম্পত্য জীবন নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান এবং অর্থের ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি আর বৃহস্পতিকে যদি মজবুত করতে চান কথায় আছে যার বৃহস্পতি ভালো তার সব ভালো বৃহস্পতিকে তুঙ্গে রাখতে গেলে আজ বৃহস্পতিবারের দিন স্ক্রিনে আপনারা বৃহস্পতির বীজ দেখতে পাচ্ছেন ওম গ্রাং রং এটি একশো আটবার জপ করতে যেন ভুলবেন না আজ ভুলেও মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদের বিরত রাখুন আর প্রতি বৃহস্পতিবার ভুল করেও মুসুরের ডাল এবং কলা যেন খাবেন না আজ হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ বা গেরুয়া রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করুন প্রভূত পরিমাণে উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগতভাবে এবং পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দীর্ঘদিন ধরে যারা কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন আজ অবসর জীবনযাপনের আনন্দ অনুভব করবেন পুনরায় শক্তিকে সঞ্চয় করবার চেষ্টা করুন বড় সড়ো পরিকল্পনা বা সামাজিকভাবে প্রভাবশালী কোনো ব্যক্তিবর্গ আজ আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারে অর্থগতভাবে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের বলব অফিসে হয়তো আজ আপনাদের কাজের ধখল একটু বেশি থাকবে তৎসত্ত্বেও নিজেদের মধ্যে একটি ফুর্তি অনুভব করবেন সময়ের আগেই সব কাজ সম্পূর্ণ করতে চলেছেন আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কোনো কাজ করানো হবে যা আপনারা দীর্ঘদিন ধরে করার কথা ভাবছিলেন কিন্তু সময় সুযোগ পেয়ে উঠছিলেন না রাজনীতিবিদদের সমাজে আজ নাম সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলি কিন্তু বিস্তার করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু আজ আপনাদের হতেই পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ মদ মাংস খাবেন না মহিলাদের সম্মান করুন আর্থিক পরিস্থিতি আপনাদের উন্নত হবে